পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরার এসকর্ট গাড়ির ধাক্কায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন তিলথই এলাকায় গুরুতরভাবে আহত হলেন এক আইসক্রিম বিক্রেতা। মঙ্গলবার দুপুর প্রায় 12:30 নাগাদ ধর্মনগর পানিসাগর সড়কের উপর রাস্তায় রাস্তায় ঘুরে আইসক্রিম বিক্রি করছিলেন মঙ্গলকামী গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুকূল মালাকার। ঠিক তখনই আমবাসা থেকে ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে ব্যবসায়ী সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। তিলথই এলাকায় আসার পর তার নিরাপত্তা রক্ষীদের TR01G/0824 নম্বরের এসকর্ট গাড়িটি ওই আইসক্রিম বিক্রেতাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় নিরাপত্তা রক্ষী জওয়ানরাই। তার মাথা, কোমর এবং পায়ে গুরুতরভাবে আঘাত লেগেছে। বর্তমানে শারীরিক অবস্থার অবনতির কারণে আহত অনুকূল মালাকারকে আইসোলেশনে রেখেছেন জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা। আমাদের ধর্মনগর হসপিটালে তো আনার পর দেখা গেলো যে ওনার মাথার মধ্যে একটা কাটা চিহ্ন আছে, তো ওটার আমরা ট্রিটমেন্ট করছি এবং মাথার ভিতরে কোনো ইন্টারনাল ব্লিডিং হয়েছে কিনা ওটা দেখার জন্য আমরা সিটি স্ক্যান করবো এবং কোমর একটা জায়গায় ওনার ব্যথা আছে এবং পাটা এক সাইডে একটু ঘুরে আছে, তো ওটাতে কোনো ভাঙা টাঙা আছে কিনা ওটা আমাদের কনফার্ম করতে লাগবে এক্সরে দেখে। তো তারপর আমাদের যা সিদ্ধান্ত যা ট্রিটমেন্ট প্রসিডিউর ফার্দার ট্রিটমেন্ট প্রসিডিউর যেগুলি হবে ওগুলো আমরা করবো। এখন প্রাথমিক ওনাকে চিকিৎসা দিয়ে প্রাথমিকভাবে যা যা করার দরকার সমস্ত কিছু করে ওনাকে ভর্তি রাখা হয়েছে। ওনাকে কে নিয়ে এসেছে? ওনাকে এসকর্ট নিয়ে এসেছে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরার এসকর্ট গাড়িটির মাত্রাতিরিক্ত স্পিডের কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় ধর্মনগর জুড়ে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধর্মনগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।